আল্লাহু আকবার, জাহান্নামবাসী তোমার উপরে দয়া করবে। এই নবী তো বললেন জীবের প্রতি প্রেম করো। আরেকটা হাদিস পড়লাম যে একজন মহিলা নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তার বাড়িতে বিড়াল ছিল, সেই বিড়ালটাকে খেতে দিত না, বিড়ালটাকে মারতো, বিড়ালের উপরে অত্যাচার করতো। একজন 300 টাকা দিয়েছেন, তার বাপ মায়ের নামে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বলছে এই বিড়ালটা সে মারা যায়, বিড়ালের প্রতি এই অত্যাচার অবিচার করার কারণে বিড়ালটা যখন মারা গেল তো তার কথা শুনে নবী আমার বললেন হিয়া মিন আহলে নার, ওই মহিলা আল্লাহর সৃষ্টির প্রতি অবিচার করেছে, সে জাহান্নামী। আল্লাহ আল্লাহ, চিন্তা করুন নবী আমার কি শিক্ষা দিলেন যে আল্লাহর সৃষ্টি বিড়ালের প্রতি বড্ডাই অবিচার করার কারণে নামাজ রোজা করেও ও জাহান্নামে যাবে, আর একজন মহিলা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার কারণে সে কোথায় যাবে, জান্নাতে যাবে। মুসলমান, তাহলে এই নবী কি শিক্ষা দিলেন? এই মহিলা বলছেন এই রকম শিক্ষা পেতে পেতে আমি মুসলমান হয়ে গেলাম, মুসলমান আলেমের কাছে গিয়ে আমি কোরআনে পাক তেলাওয়াত শিক্ষা করলাম, নামাজ পড়তে লাগলাম, কিন্তু সবকিছু গোপনে। পরে আমার মা বাপ জানতে পারে, আমাকে অনেক ধমকি দিল, আমাকে অনেক মারামারি করলো, কিন্তু আমার মুখ থেকে আল্লাহর নাম নেওয়া আর নবীর নাম নেওয়া বিরত রাখতে পারলো না। বলছে একদিন নিজের সমাজে কলঙ্কিত না হওয়ার কারণে আমাকে মারার আমার বাপ পরিকল্পনা করলো, আর দুলাল সরকার নারায় তাকবীর নারায় রিসালাত নগরাই বাড়ি দুলাল সরকার 11,000 টাকার দাতা, যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ করে গেল দান, তার দান কবুল করো ও গো রহমান। আমিন ওই আমিন, খোদাই আমিন ওই আমিন, ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও মুসলমান, ওই মহিলা বলেন আমার বাপ মা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগলো। একদিন আমি ফজরের নামাজ পড়ে কোরআনে পাক তেলাওয়াত করছি সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলছে এইভাবে আমি সূরা ফাতিহা পড়তে আরম্ভ করলাম, পিছন থেকে আমার বাবা একটা বড় চাকু নিল আর আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। বলছে এই মহিলা, এই মেয়েটা আমাকে সমাজে কলঙ্কিত করবে, এই মেয়ের কারণে আমার নামটা মিটে যাবে, আমার পাড়ার লোকে রাখেন না করবে, অমুকের মেয়ে খ্রিস্টান ছিল মুসলমান হয়ে গেছে, আমি মুখ দেখাতে পারবো না, সমাজে মাথা উঁচু করতে পারবো না, আজকে এই কলঙ্কটাকে শেষ করে দেব। বলছে বড় চাকু নিয়ে আমার গলাকে কাটার জন্য আমার ঘরের মধ্যে আমার বাবা প্রবেশ করলো। ওই মহিলা বলে ও দুনিয়াবাসী শোনো শোনো, ঘরের মধ্যে প্রবেশ করে আমার বাপ যখন আলহামদুলিল্লাহ শুনেছে, আল্লাহ পাকের মধুমাখার নাম শুনেছে, কোরআনে পাকের ওই মধুমাখা আয়াতগুলো শুনেছে, শোনার সাথে সাথে সে যেন আর দুনিয়াতে নাই, তার হাত কাঁপতে লেগেছে, আমার গলা কাটবে চাকুটা বের করেছে কিন্তু তার হাত কাঁপতে লেগেছে, চাকু অদূরে গিয়ে পড়েছে, দূরে চাকু অনেক দূরে পড়লো, হাত কাঁপতে লাগলো, আর আমার আব্বা যেন ইয়ে দুনিয়াতে নাই, এ কোরআনের আয়াত শুনতে শুনতে এক আধ্যাত্মিক জগতে যেন চলে গেল। বলছে আমার আব্বা আমাকে মারতে পারলো না, কেন? বাপ চাইছিল আমাকে মারতে আর আমার আল্লাহ চাইছিল আমাকে বাঁচাতে। তো আল্লাহ যদি বাঁচাতে চান কেউ মারতে পারে না। বলছে আমি কোরআনে পাক তেলাওয়াত শেষ করলাম, তারপরে পিছন দিকে দেখি তো আমার আব্বা দাঁড়িয়ে, দূরে চাকু পড়ে, আমি বুঝতে পারলাম যে চাকু নিয়ে আব্বা মা, কিন্তু না, এক বাপ কি মেয়েকে মারতে পারে? আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে আব্বাকে আমি আওয়াজ দিয়ে বললাম আব্বা, কিন্তু আব্বা তো মনে হচ্ছে ইয়ে দুনিয়ায় তার মনটা নাই, ইয়ে কোরআন পাকের আয়াত শুনতে শুনতে আমার আব্বা যেন কোরআনের দিওয়ানা হয়ে গেছে। আল্লাহ, ইয়ে কোরআনের আকর্ষণটা দেখুন। আজকে আমেরিকার খ্রিস্টানরা লিখতে বাধ্য, 2018 সালে আমেরিকার কয়েকজন খ্রিস্টান মিলে একটা বই লিখেছিল, সেই বইটার নাম ছিল 2018 ইকোনমি ইয়ারবুক। সেই বইয়ে তারা কি লিখছেন জানেন? অনেক কিছু ভালো ভালো কথা লিখেছে, তার মধ্যে যে কথাটা লিখেছে স্বর্ণবক্ষরে আমাদের লেখা রাখা দরকার। কি লিখে রেখেছে ওই খ্রিস্টানেরা? বলছে সারা বিশ্বের বুকে যে বইটা প্রেসে বেশি ছাপানো হয় সেই কিতাবটা গীতা নয়, মহাভারত নয়, বাইবেল নয়, ইঞ্জিল নয়, জিন্দাবেস্ত নয়, ত্রিপটক নয়, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নয়, এটা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। জোরে বলুন, আরো কি বলেন, সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি পড়ানো হয় সেটাও মুসলমানদের
আল কোরআন আর বলছে সারা বিশ্বের বুকে লোকেরা শুধু মুসলমানেরা নয় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি মানুষেরা ঘরে রাখে সেই কিতাবটার নাম হলো আল কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খ্রিস্টানরা লেখে আর এই খ্রিস্টান মহিলার কথাটা শুনুন বলছে আমার আব্বার শরীরে হাত দিয়ে বললাম আব্বা আপনি কোথায় বলছে যখন শরীরটা হেরালাম তখন আব্বা বলছে মা কি হলো তখন বললাম যে আব্বা আপনি কোথায় ছিলেন বলছে মালে তুই কি পড়ছিলি বলছে আব্বা আমি নির্ভয়ে বললাম কারণ যে আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কাউকে ভয় করে না বলছে আমি নির্ভয়ে বললাম যে আমি আল্লাহর কালাম কোরআনে পাক পড়ছিলাম মা এটাই কোরআনে পাক ये मधुर वाणी कुथा शिकली रे माँ ये अल्लाह ये नाम ता या तो मधु माखा ये नाम जो तो हमी बोली आमार मनेर मैला दूर हो जाए माँ तू ये किताब पढ़ा कुथा शिकली माँ रे ये किताब कुथाई पेली माँ তখন মেয়েটা বলছে আব্বা এ বড় চাকু কেন তা বলছে শুন রে মা আমি সমাজে নিজেকে কলঙ্ক থেকে বাঁচানোর জন্য তোকে মারার জন্য ঘরের মধ্যে এসেছিলাম ঘরে প্রবেশ করলাম আমি তোকে মারার জন্য তোর গলাতে চাকু লাগাতে গেলাম তোকে মারার জন্য কিন্তু চাকুটা ওই যে আট দশ হাত দূরে গিয়ে পড়েছে মারে আমার জানা নাই ওই চাকু কিভাবে অত দূরে গেল আমার হাত কাঁপছিল তারপরে আমি তো মনে হচ্ছে এই জগতে ছিলাম না এক আধ্যাত্মিক জগতে আমি বিচরণ করতে লেগেছিলাম দয়াল নবী নূরের নবেগো আপনি হইলেন রহমতের ভান্ডার দয়াল নবী নূরের নবেগো আপনি হইলেন জান্নাতের মুখতার দেখিয়া আপনার মুজজা মুসলমান হনুমা খাদিজা সুফিয়া দিলেন নিজের জীবন সংসার দয়াল নবী নূরের নবেগো আপনি হইলেন রহমতের ভান্ডার ও মুসলমান তাই বই মহিলা বলেন আমার আব্বা আমাকে মারতে পারলো না আমাকে বলছে মারে কি তেলাবাত করছিল আমাকে একটু শুনিয়ে দে বলছে আব্বাকে শোনাতে লাগলাম আব্বা আমার শুনতে শুনতে দিবানা হয়ে গেল আমার কোরআন তেলাবাত আমি বন্ধ করে দিলাম আব্বা হাত বাড়িয়ে দিয়ে বলছে মারে যে কলেমা পড়ে তুই মুসলমান হয়ে গেছি ও আল্লাহ নাম আর ওই মধুমাখা নবীজির নাম পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে না বলছে আমার আব্বা মুসলমান হয়ে গেল তা দেখে আমার মা মুসলমান হয়ে গেল আমার বোন যারা আমার বিরোধিতা করত তারা মুসলমান হয়ে গেল আমার আত্মীয় স্বজন তাদেরকে বুঝালাম তারা মুসলমান হয়ে গেল বলছে আমেরিকায় আমি একটা সোসাইটি বানালাম তার নাম দিলাম আমেরিকান ওমান মুসলিম সোসাইটি আমেরিকার মুসলিম মহিলাদের সংগঠন আর যারা বলে ইসলাম ইজ টেরোরিজম মুসলিম ইজ টেরোরিস্ট বলছে তাদের বিরুদ্ধে আমরা প্রচার করতে লাগলাম যে ইসলাম সন্ত্রাসের নাম নয় কেননা মুসলমানদের যিনি নবী তিনি বলেন ইমাতাতুল আজা আনিত তরিক রাস্তা দিয়ে যাচ্ছ কাঁটা পড়ে আছো কোন ধর্মে বলা হয়েছে কাঁটাটা তুলে ফেলো বলা হয়েছে জি না আমার ইসলাম বলে নবী বলেন তুমি যদি ইমামদার হও তোমার ইমানের একটা অংশ এটাই যে ওই কষ্টদায়ক বস্তুটাকে তুলে নিরাপদ জায়গায় রাখো যাতে কোনো বন্ধ কষ্ট না পায় কোনো বুবা কষ্ট না পায় কোনো শিশু কষ্ট না পায় কোনো পশু কষ্ট না পায় কোনো মানুষ এটা যাবে যাতে কষ্ট না পায় সেই ইসলামকে টেরোরিজম কি করে বলা যায় সন্ত্রাস কি করে বলা যায় যে ইসলামের নবী বলেন কাঁটা পর্যন্ত তুলে ফেলো সে ইসলাম বলবে যে বম্বের মানুষকে মারো বলবে এ মানুষ কাজকে ভাঁওতাবাজির একটা স্লোগান বিশ্বের যারা মুসলিমদের শত্রু তারা দেয় তাদেরকে আমরা চ্যালেঞ্জ করি ইসলামকে বুঝতে শিখো ইসলামকে জানতে শিখো কোরআন কি আমার নবী কে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে নবী আবার তিনার হাজার অপরাধ যদি কেউ করে আর বলে নবী গো আমাকে মাফ দেন আল্লাহর নবী বলে ওরে বোকা তোর মাফ চাওয়ার আগে আমি নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী আমি তোকে মাফ দিয়ে দিয়েছি একজন নবী আমার বসে আছেন মসজিদে সাহাবা কেরাম আছেন আর একজন এসে মসজিদে পেশাব করতে লাগলো বলুন তো একে জবাই করা যাবে কি যাবে না
মসজিদে পেশাব করতে লাগলো সাহাবাই কেরাম আবু হযরত ওমরে ফারুক এইরকম ভাবে হাত তুলছেন রাগে এসেছেন ওকে মেরে ফেলবো আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে ওমর ওকে মেরে ফেলবে ওমর চুপ ওকে পেশাব করতে দাও কি নবী আবার পেশাব করা হয়ে গেল বলছে যুবকটাকে আনো দেখে বলছে বাবা আমরা এখানে বসে আছি আর তুই আমাদের মসজিদে পেশাব করলি রে বাবা কেন বদমাশি করে করলি না খুব পেশাব লেগেছিল তো সাইডে যেতে পারতিস তবে যে আমার মন হলো করলাম সাহাবাগণ বলছে এই 32টা দাঁত তো তুলে ফেলবো এখনো পর্যন্ত তোকে জিন্দা রেখেছি তো আমার রহমতুল্লিল আলামিন নবীর কারণে তোমার এত সাহস আমরা এত সাহাবা থাকব আর তুমি মসজিদে পেশাব করবে আল্লাহর নবী সাহাবাদের বলছে বাবা একটু তোমরা চুপ হও ওকে বলছে আচ্ছা কেন পেশাব করলি একটু বলতো নবী আমার জানেন গায়েবের সংবাদদাতা জি এই জন্য তোমার আলা হযরত বলেন আর কোই গায়েব কা তুমসে নাহা হো ভালা জব না খোদা হি ছুপা তুম পে করো রো দরুদ কাবা কে বদরুদ দুজা তুম পে করো রো দরুদ তাই বাই কে শামসু জুহা তুম পে করো রো দরুদ নবী আমার আল্লাহকে দেখেছেন আর যে আল্লাহকে কেউ দেখেনি এত গোপন জিনিসকে যে নবী দেখেছেন তার কাছে দুনিয়ার কোন জিনিস আর গোপন থাকতে পারে তাই তো আমার নবী গায়েবের সংবাদদাতা বুঝেছেন জি নবী আমার সব কিছু দেখছেন ওই ইহুদিকে বলছে কেন পেশাব করলি ইহুদি তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহর নবী বলছে আই এবার লাইনে আচ্ছা কি পরীক্ষার জন্য তা বলছে আমি তাওরাত কিতাবে পড়েছিলাম যে বিশ্ব নবী যিনি হবেন আখেরি নবী যিনি হবেন তিনার মতো দয়ালু তিনার মতো ক্ষমাশীল তিনার মতো ধৈর্যশীল কেউ হবে না এখন বলুন ইয়া রাসূলুল্লাহ আমি যদি পেশাবটা না করতাম তাহলে আপনার এই দুটো গুণ আমি কি করে জানতাম আপনার হাতে ক্ষমতা আছে আপনার হাতে রেমন কন্ট্রোল আছে আপনার হাতে হাজার হাজার সাহাবা আছে আপনি চাইলে এক পলকে আমার মাংসকে টুকরো টুকরো করতে পারতেন কিন্তু এখনো আপনি আমাকে জিন্দা রেখেছেন এখনো আমার সাথে ভদ্রভাবে কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়ে থেকে আমি বুঝতে পারলাম যে আপনার মতো ধৈর্য সারা বিশ্বে আর কারো না নবী গো এখন আমি এটা থেকে দ্বিতীয় গুণ আপনার বুঝে নিলাম যে আপনার মতো ক্ষমাশীল আর কেউ নাই নবী গো এখন আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছেন আমাকে চড় মারেননি আমাকে কোনো গালি দেননি এ থেকে আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমি আপনাদের এত সর্বনাশ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই দুটো গুণ দেখার জন্য আমি এই কাজটা করেছিলাম নবী আমার বলছে দেখে নিলি তাহলে এবারে জেনে নে আমি মিথ্যা নবী না সত্য নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক চুমতে দেন নবীজির পা মোবারক চুমলো হাত মোবারক চুমলো আর ওই ইহুদিটা এসেছিল ইসলামের শত্রু হয়ে আর মসজিদে নববী থেকে মুসলমান হয়ে বেরোলো এ কার আদর্শে ইসলামের আদর্শে সেই ইসলামের আদর্শকে কেউ যদি বলে টেরোরিজম তাহলে জানতে হবে যে তার মতো মিথ্যাবাদী সারা বিশ্বে আর কেউ না আল্লাহ দুইজন ইহুদি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বৃদ্ধ আর একজন যুবক বৃদ্ধটার পায়ে বড় বড় কাঁটা এই বড় বড় পাথর লাগছে যুবকটা তো শক্তি আছে অত ব্যথা করছে না ওই বৃদ্ধ বলছে বাবা রে এই বড় বড় পাথর এই রাস্তা দিয়ে মনে হয় মুসলমান যায়নি যুবক ছেলেটা বলছে ইহুদি ওরা বলছে এই মুসলমানের কি সাজ বলছে জানিস মুসলমানদের নবী শিখিয়েছেন যে রাস্তায় কোনো কষ্ট জিনিস পড়ে থাকলে মানুষকে কষ্ট দিবে পশু পাখিকে কষ্ট দিবে এই রকম জিনিসকে মুসলমান তোমরা দেখলে ওইগুলাকে তুলে ফেলো নিরাপদ জায়গায় রেখে দাও কেননা আল্লাহর সৃষ্টি কোনো জীব যেন পথে হাঁটবে কষ্ট না পায় এ হলো ইসলামের শিক্ষা ব্রাদার মিল্লাত ইসলাম সেই কোরআনে পাক আয়াতে করিম আমি পড়েছি আমার আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব আমি তোমাকে সারা জগতের জন্য রহমত করে পাঠালাম নবী আমার সারা জগতের জন্য রহমত হয়ে এলেন আমার নবীকে বারে একবার দুবারও নাই নবীর দরবারে কতবার এসেছেন বিক্ষিপ্ত কিতাব মাদার জন্য বুয়া দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 335 হাদিসটা লেখা জিব্রাইল আলাইহিস সালাম আদম নবীর দরবারে 10 বার এসেছেন শীষ নবীর দরবারে 8 বার এসেছেন শীষ নবীর দরবারে 8 বার এসেছেন সুলাইমান পয়গম্বরের দরবারে 18 বার এসেছেন ইউসুফ নবীর দরবারে 20 বার এসেছেন জাকারিয়া নবীর দরবারে 9 বার এসেছেন ইয়াহিয়া নবীর দরবারে 6 বার এসেছেন মুসা কালিমুল্লাহ দরবারে 450 বার এসেছেন
এসেছেন, ইসারুহুল্লাহ দরবারে 30 বার এসেছেন, খলিলুল্লাহ দরবারে 42 বার এসেছেন, নূহ আলাইহিস সালামের দরবারে 40 বার এসেছেন। আর আমার আকা বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, সারা জগতের নবী, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ দরবারে, মাদানী নবীর দরবারে জিবরাইল আমিন একবারও নয়, দুবারও নয়, 1000 বারও নয়, 2000 বারও নয়, ও মুসলমান কিতাব প্রমাণ করে আমার নবীর দরবারে জিবরাইল এসেছেন 24000 বার। তাহলে 24000 বার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম খুব নিকট থেকে দেখেছে। সেই জিবরাইলকে জিজ্ঞাসা করুন না, নবীকে তুমি কেমন দেখলে? আল্লাহ আল্লাহ, প্রত্যেক ব্যক্তিকে তার স্ত্রী বেশি দেখে, বেশি চিনে, তার প্রতিবেশী বেশি চিনে। নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন, আহসানু মিনকুম মান আহসানু লিজারিহি, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তিকে বলা যাবে যা পড়োশী, যার প্রতিবেশী যাকে ভালো বলে। প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে আমার ইসলাম শিখিয়েছে মুসলমান। আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার কেমন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর স্ত্রী, যাকে বলা হয় মুসলমানদের মা। কোরআন বলে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ মুসলমানদের মা। হাদিসের বিখ্যাত কিতাব, কিতাবটার নাম মাওয়াহিবুল লাদুনিয়া, দ্বিতীয় খণ্ড, পাতা নম্বর 192 হাদিসটা লেখা। আবার এই হাদিসটা আছে খাসাইসুল কুবরা, দ্বিতীয় খণ্ড, পাতা নম্বর 280 মধ্যে এই হাদিসটা লেখা। আনাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, দাখালতুল খুলাবাদাকা ইয়া রাসূলুল্লাহ, ফামা আরা শাকান ইল্লা আজাদু রিহাল মিস, ক্বালা ইয়া আয়েশা, ইন্না মুআসসিরাল আমবিয়া তামতু আজসাদুনা আলা আরওয়াহিল জান্নাহ, ফামা খারাজাত মিন হুশাই ইবতালাতুহুল আন। মুসলমান, এই কোরআনে পাকের আকর্ষণ কেমন বুঝতে পারলাম? যে আমেরিকার ওই মহিলা, তিনি মুসলমান হলেন, হাজার জনকে মুসলমান বানালেন এবং বলছেন আমার সংগঠনের মাধ্যমে 5000 মুসলমান হলো। আর ওই মহিলা বলেন যে আমি আমার ইসলামী যে নামটা রাখলাম নবী পাকের মায়ের নামে, আমার নাম রাখলাম ফাতেমা, আমার নাম রাখলাম আমিনা, আসলামী নাম রাখলাম। এ তো মুসলমান হলেন কোরআন পাকের আকর্ষণে, নবীর আদর্শ জেনে। সেই নবীর আদর্শ আমাকে সবচেয়ে বেশি জিনিস শোনাতে পারবেন, সেই নবী আমার কেমন শোনাতে পারবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তুই যে হাদিসটা পড়লাম তার অনুবাদটা শুনুন, বুঝতে পারবেন যে আমার নবী কেমন নবী, যে নবীর আমরা উম্মতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবী আমার রাসূল পাক আমার পায়খানা ঘর থেকে বেরিয়ে এলেন, আর আমিও তারপরে পায়খানা ঘরে গেলাম, আর পায়খানা ঘর থেকে এসে আমি নবী পাকের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলাম। আমার আল্লাহ অন্যান্য নবীকে একটা দুটো চারটে পাঁচটা করে মর্যাদা দিয়েছে, যে আদম নবী মুজেজা দেখিয়েছেন, ঈসা নবী মুজেজা দেখিয়েছেন, মুসা নবী মুজেজা দেখিয়েছেন। মুজেজা মানে হলো অলৌকিক ঘটনা, যেটা বিবেক ও বুদ্ধি মেনে নিতে পারে না। যেমন পানিতে চলা, বিবেক ও বুদ্ধি মানবে? বিনা পাখাতে আসমানে উড়া, বিবেক ও বুদ্ধি মানবে? মানবে না। কোন নবী যদি উড়েন তাহলে এটা মুজেজা, কোন ওলি যদি উড়েন তাহলে এটা হলো কারামত, আর কোন বেঈমান যদি উড়ে তাহলে এটা হলো জাদু। বুঝতে পেরেছেন? এর নাম হলো কারামত এবং মুজেজা। তো নবীদের মাধ্যমে যে অলৌকিক অর্থাৎ বিবেক ও বুদ্ধি যেটা মানতে পারে না, এরকম ঘটনা যদি বাস্তবায়ন হয় তার নাম মুজেজা। আদম নবীকে আমার আল্লাহ মুজেজা দিয়েছেন, শীষ নবীকে মুজেজা দিয়েছেন, খলিলুল্লাহকে মুজেজা দিয়েছেন, ইসারুল্লাহকে মুজেজা দিয়েছেন, মুসা নবীকে মুজেজা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ মুজেজা হাজার হাজার দিয়েছেন, আর স্বয়ং আমার নবীকে আল্লাহ পাক মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত মুজেজা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার আকাকে, আমার রাসূল পাককে মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার আয়েশা, আমার মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত বারবার দেখো, বারবার আমার দিকে তাকাও। আয়েশা বলো বলো, কেন আজকে আমার মাথার চুল মোবারক দেখো, আমার চোখ মোবারক দেখো, আমার পা মোবারক দেখো? আয়েশা বলো বলো, কি হয়েছে, এই রকম ভাবে বারবার কেন দেখছো? মা আয়েশা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাখালতুল খুলাবাদাকা ফামা আরা শাইয়্যান ইল্লা আজাদু রিহাল মিস। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, পায়খানা ঘর থেকে আপনি বের হন,
তারপরে আমি পায়খানা ঘরে যাই বাথরুমে যাই টয়লেটে যাই ইয়া রাসূলুল্লাহ আমাদের কোন স্যানিটারি পায়খানা নয় আমাদের ঘরের পায়খানা হলো খাটা পায়খানা আগে যদি কেউ পায়খানায় যায় পরে যদি আসে তাহলে সে কোন দুর্গন্ধ পাবে কিন্তু নবী গো আপনি পায়খানা ঘর থেকে বের হয়ে এলে আমি পায়খানা ঘরে যাই ইয়া রাসূলুল্লাহ সেখানে গিয়ে কোন মল দেখতে পাই না সেখানে গিয়ে কোন মূত্র দেখতে পাই না সেখানে গিয়ে কোন পেশাব পাই না সেখানে গিয়ে কোন পায়খানা পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পায়খানা ঘরে গিয়ে আমি আয়েশা ওখানে মুশকে আম্বারের মতো সুগন্ধ পায় ও গো নাবে কে গো তুমি দাও গো পরিচয় তোমার পরিচয় না পেয়ে লোকে কয় যে তোমায় বড় ভাই দাও গো পরিচয় খুদ খোদাম হাবিব বলে ডাকেন তোমার কোরআন পাকে ফারিস্তারা দলে দলে তোমায় সালাম যে জানাই দাও গো পরিচয় ও গো নাবে কে গো তুমি দাও গো পরিচয় দুনিয়ায় এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোন দার্শনিক নাই এমন কোন ঐতিহাসিক নাই এমন কোন মহাপুরুষ নাই দাঁড়িয়ে থাকবে দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে থাকবে মাটিতে আর তার কথায় চাঁদ নাচতে থাকবে আর তার কথায় চাঁদ দুই খণ্ড হয়ে যাবে আছে ইতিহাসের পাতায় কোন মহাপুরুষের নাম যে ইতিহাস যদি দেখাতে পারে এ মক্কী নবী মক্কার সরজমিনে দাঁড়িয়েছিলেন চাঁদকে ইশারা করেছিলেন চাঁদ দুই খণ্ড হয়ে গিয়েছিল আজকের বিজ্ঞান মানুক আর না মানুক আজকের বিজ্ঞান মানুক আর না মানুক আমি বলবো বিজ্ঞান তুমি গায়ের জোরে মানছো না কারণ ইসলাম যেটা বলে বিজ্ঞান সেটা বলতে বাধ্য আপনাকে আমি বিজ্ঞানের তত্ত্বতে প্রমাণ করবো চাঁদ দু খণ্ড হতে পারে কিন্তু বর্তমানের বিজ্ঞানরা বলে যে চাঁদ শিলা দিয়ে গঠিত আচ্ছা বাবা একটা কাঁচ যদি ভেঙে যায় ওকে জয়েন করা যায় ও যুক্তি দিচ্ছে তো বলছে কাঁচ যদি জয়েন না করা যায় তো শিলা দিয়ে গঠিত চাঁদ দুখণ্ড হলো ই আবার জয়েন হলো কি করে বুঝতে পেরেছো তো আমাদের স্কুলে সায়েন্সের টিচার এই কিছু আজ বেশ কয়েক বছর আগে এলাহাবাদে কিছু মুমিন মুসলমান ভোর রাত্রের দিকে চাঁদে আমার নবী পাকের নাম লেখা দেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বিভিন্ন পেপার পত্রিকায় এলো তখন বিজ্ঞানের মাস্টাররা বলছে এইটা হয় নাকি এটা কখনো আমি বললাম আচ্ছা সব জিনিসকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে আপনি তার সমাধান বের করতে পারবেন না তা বলছে তা কিরকম আমি বললাম আচ্ছা বলুন মাথার চুল বড় না দাড়ি বড় মাথার চুল বড় না দাড়ি বড় বলুন তো ছেলে যখন হয় তখন মাথার চুল থাকে না দাড়ি থাকে মাদেরকে জিজ্ঞাসা করে আসেন বলে দিবে ছেলেরা যখন হয় তখন তাদের মাথার চুল থাকে নবী আমার বলছেন যে যেদিন আকিকা দিবে সাত দিনে আকিকা দাও আকিকা দেওয়া মুস্তাহাব আকিকা দেওয়া বাবা আমার মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় জরুরি নয় দিলে নেকি পাবে না দিলে গুনাহ হবে না সাত দিনে দেন সাত দিনে না পারলে জীবনে যে কোনো সময় দেন তবে বলছে সাত দিনে যখন দিবে তো ছেলের মাথায় যে চুলটা আছে কেটে ওই পরিমাণ সোনা আর চাঁদি দান করো তাহলে ওই ছেলে আল্লাহর রহমতে থাকবে এবং তার বালা মুসিবত অসুখ বিসুখ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ এ হলো সুন্নাত নিয়ম হ্যাঁ এবারে আপনি শুধু আকিকা দিতে পারলেন চুলটা কেটে অত সোনা চাঁদি দিতে পারলেন না তাও যায় যায় দিতে হবে কোনো ফরজ বুঝেছেন তো ওই মাস্টারকে জিজ্ঞাসা করলাম যে কে বড় বলতে পারছেন আমি বললাম মাদেরকে শোধাও ম্যাডামদেরকে জিজ্ঞাসা করো বলে দিবে যে অর্থাৎ মাথার চুল বড় কিন্তু পাকে কে আগে পাকে দাড়ি পাকে নিয়ম কি বলে বাপ আগে মরবে বেটা পরে মরবে নিয়ম কি বলে বুড়ি শাশুড়ি আগে মরবে আর এই যুবতী বোমা পরে মরবে কিন্তু এরকম তো হয় বোমা মরে গেল শাশুড়ি আছে এরকম তো হয় খটখটে বুড়ে শ্বশুর বেঁচে আছে জামাই মরে গেল হয় না খটখটে বুড়া বৃদ্ধ লাঠি নিয়ে হাঁটছে বেঁচে আছে ওর যুবক বেটাটা মারা গেল হয় না কিন্তু নিয়ম কি বলে এ বুড়ার মরা আগে দরকার ছিল তাহলে এই দাড়ি পরে পাকা দরকার ছিল মাথার চুল আগে পাকার কিন্তু দাড়ি আগে কেন পাকলো বিজ্ঞানের থিওরিতে আমাকে জবাব দিতে হবে মাস্টারদের তো মাথা খারাপ
বুঝতে পেরেছেন মানে তোমাদের কাছে জবাব নাই আমার ইসলামের কাছে এর জবাব আছে জোরে বলুন সুবহানাল্লাহ বললাম ইসলামের কাছে কি জবাব আমি বললাম বুড়া মরবে না ওই বেটা মরে যাবে আল্লাহর কুদরত আল্লাহর হুকুম দাড়ি আগে পাকবে চুল পরে পাকবে আল্লাহর হুকুম আল্লাহর কুদরত আল্লাহ যা চান সেটাই করে তাহলে যদি আল্লাহর এই কুদরতকে মানতে হয় তো সে আল্লাহর এই কুদরতে দেওয়া ক্ষমতায় আমার নবী জামকে দুই খণ্ড করেছেন এটা মানতেই হবে তবে আরো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাকে আমি বুঝাবো আয়েশার হাদিসটা শুনুন উম্মে সালামা বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখতে আরম্ভ করলাম দেখতে 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 যখন আমি একবারে বারবার চোখ লাগিয়ে থাকলাম নবী জিজ্ঞাসা করছেন ওরে আমার আয়েশা বারবার আমাকে কেন দেখো আপাদমস্তক মোবারক কেন দেখো মাথা মোবারক থেকে নিয়ে চুল মোবারক পর্যন্ত এইভাবে কেন দেখো তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি পায়খানা ঘরে যান তারপরে আমি যাই কিন্তু ওখানে কোনো মল পাই না ওখানে কোনো মূত্র পাই না ওখানে কোনো দুর্গন্ধ পাই না ইয়া রাসূলুল্লাহ ওই পায়খানা ঘরে নাবি গো আমি মুশক আম্বারের মতো সুগন্ধ পাই এক টুকরো পায়খানায় সাত টিন আতর দিয়ে দেন সাত টিন এক টিন দু টিন নয় দুর্গন্ধ দূর হবে হবে মাইশা বলছেন পায়খানা ঘর থেকে মুশক আম্বারের সুগন্ধ এই আতর ঢেলে হয়নি হ্যাঁ এ ফিনাইল দিয়ে হয়নি যে আজকে বড় তুমি এই ভ্যাকসিন দিয়ে করোনা তাড়াতে চাও নবীর আদর্শ হাত ধুয়ে খাওয়া এ ভুলে গেল আগে দাঁড়িয়ে খেতে লাগলা বিনা হাত ধুয়ে খেতে লাগলা আল্লাহর গজব করুণা এলো লাখ লাখ লোক গেল আর এখন বলছো হাত খাও স্যানিটারি স্যানিটারি ব্যবহার করো মাস্ক ব্যবহার করো বড় তুমি ব্যবহার করে করুণা রুখবে আরে আমার আল্লাহ ওই নাকের কোন ফাঁক দিয়ে নয় কানের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিবে করুণা আর আল্লাহ যদি বাঁচা তাহলে এ কিছুই লাগবে না তবে হ্যাঁ সতর্কতা দরকার ভ্যাকসিন নেবে মাস্ক পরবেন সতর্কতা দরকার আছে বুঝতে পেরেছেন বাকিটা আল্লাহর উপরে ভরসা রাখবেন ব্রাদার মিল্লাত ইসলাম তো জানা কি গেল আতর ঢেলে পায়খানাকে দুর্গন্ধ করা দুর্গন্ধ দূর করা যায় না নবী আমারে বলছেন বলে আমার আয়েশা শুনে নাও শুনে নাও আমি পায়খানা ঘর থেকে বের হওয়ার পর তুমি পায়খানা ঘরে যাও কিন্তু ওইখানে দুর্গন্ধ নয় সুগন্ধ পাও ওইখানে পেশাব পায়খানা দেখতে পাও না ইতিহাসটা শুনে নাও বাস্তব সত্যটা শুনে নাও ইন্না মুআসিরাল আমবিয়া তাম্বুতু আসাদুনা আলওয়া আরওয়াহিল জান্নাহ ফামা খারাজাত মিন হুসাই ইবতাল আদহুল আর নবী আমার বলেন ওরে আমার আয়েশা ওরে আমার আয়েশা শুনে নাও আমরা নবী আর নবীদের দেহ মুবারককে আমার আল্লাহ জান্নাতি বস্তু দিয়ে তৈরি করেন আর আমাদের শরীর থেকে যেটা বের হয় ওটা কোনো মল নয় ওটা কোনো মূত্র নয় ওটা কোনো পেশাব নয় ওটা কোনো পায়খানা নয় ওটা কোনো দুর্গন্ধযুক্ত বস্তু নয় ওরে আমার আয়েশা ওটা হলো জান্নাতি বস্তু এই জন্য আমাদের শরীর থেকে যেটা বের হয় ওটা মাটি গ্রাস করে নেয় আর ওই জায়গা থেকে জান্নাতের মুশক আম্বারের সুগন্ধ বের হয় ও গো নাবে কে গো তোমে দাও গো পরিচয় তোমার পরিচয় না পেয়ে লোকে কয় যে তোমায় বড় ভাই দাও গো পরিচয় খোদ খোদা হাবিব বলে ডাকেম তোমার কোরআন পাকে ফারিস্তারা দলে দলে তোমার সালাম দে জানাই দাও গো পরিচয় ও গো নাবে কে গো তুমি দাও গো পরিচয় ও মুসলমান তো আল্লাহর নবী আমার কেমন নবী নবী বাস্তব কথাটা বললেন ওরে আমার আয়েশা আমরা নবী আমাদের শরীরের সমস্ত জিনিস পাক সুতরাং আমাদের শরীর থেকে যেটা বের হয় তাকে নাপাক বলিও না আর তা থেকে দুর্গন্ধ নয় ওরে আমার আয়েশা এ থেকে মুশকে আম্বারের সুগন্ধ পাওয়া যায় দাই হালিমার ঘরকে আমাদের জন্য বোধ কিতাবে আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভি শাইখুল মুহাদ্দিসিন রহমাতুল্লাহ আলাই লিখছেন যে দাই হালিমার ঘরকে তার পাড়ার কয়েকজন দাইমা ঘেরে ফেলেছে আন্দোলন এখন কথাই কথাই আন্দোলন কথাই কথাই রোড অবরোধ ট্রেন অবরোধ এ আন্দোলন আগেও ছিল স্ট্রাইক আগেও ছিল তাই হালিমার ঘরে স্ট্রাইক করতে লেগেছে হালিমা হালিমা বলছে কি হলো
বলছে তোমার ঘরের ওই শিশুটা দিতে হবে দিতে হবে না দিলে আমরা যাব না ঘরকে ঘেরাও করেছে লাই হালিমা বলছে কেন কি হলো তা বলছে ওই যে তোমার ঘরের শিশু মোস্তফা দুধ পান করে ওই শিশুটা নিয়ে তুমি বড় লোক হয়েছো তোমার গাধা দুধ দেয় বেশি তোমার উমর দুধ দেয় বেশি ছাগলে দুধ দেয় বেশি তুমি সুন্দরী হয়েছো তোমার ছেলে মেয়ে সব হৃষ্টপুষ্ট হয়ে গেছে তোমার ঘরে টাকা পয়সার কমি নাই আর আমরা গরিব হয়ে থাকবো তোমার ছাগল যেখানে চরে আমার ছাগল সেখানে চরে তোমার ছাগলের দুধের শেষ নেই আর আমার ছাগল দুধ দেয় না হালিমা ওই শিশুটা দিতে হবে একদিন করে আমরা সবাই নিজের নিজের ঘর নিয়ে যাব তাই হালিমা বলছে মুখে কুলুপ দে তোদের মুখে কুলুপ দে মুখে তালা মার বলছে এই শিশুটা বাপ মরা ইতিম বলে তো তোরা নিসনি নিতে কি হয়েছিল ও এই শিশু মোস্তফার বাপ না একে দুধ খাওয়ালে টাকা পয়সা বেশি পাবো না এই বলে একে নাও নিয়ে আমি কাউকে পেলাম না একে কোলে তুলে নিলাম উর্দু কবি কি বলেন দুনিয়া কা হাতি হ্যায় হালিমা তুনে নবী কো পালা হ্যায় दुनिया कहती है हलीमा तूने नबी को पाला है पर मैं कहता हूँ नबी ने तुम्हें पाला है সবাই বলে হালিমা তুমি আমার নবীকে দুধ পান করিয়েছো আমার নবীকে লালন পালন করিয়েছো কিন্তু বাস্তবে একজন আশিক তো এটাই বলবে হালিমা গো তুমি আমার নবীকে দুধ পান করিয়েছো এটা চির সত্য কিন্তু আমার নবীকে লালন পালন তুমি করো নাই আমার নবী তো তোমার ঘরে গিয়ে তোমাকে তোমার স্বামীকে তোমার পরিবারকে তোমার ফ্যামিলিকে তোমার গোত্রকে তোমার পাড়াকে তোমার এলাকাকে নবী লালন পালন করেছে তাই হালিমা বলছেন না না এই সন্তান আমি দিতে পারি না এই ছেলেকে আমি এক মিনিটের জন্য নিজের চোখের অন্তরালে করতে পারি না পারি না ওরে আমার পাড়ার দাই মারা তোমাদের জন্য আমি শুকরিয়া আদায় করি আমার বাড়ি থেকে চলে যাও এই সন্তানকে আমি এক মিনিটের জন্য ছেড়ে থাকতে পারবো না এ নবী রহমতুল্লিল আলামিন এই নবীকে না দেখলে আমি থাকতে পারবো না এই নবীর রহমত রাব্দিন আমার ঘরে বর্ষণ হয় এই রহমতের বৃষ্টি থেকে আমি নিজেকে নিরাশ করতে চাই না ওরে আমার বোনেরা ওরে দাই বাবা যাও যাও তোমাদের আমি শুকরিয়া আদায় করি আমার শিশুকে তোমরা বরকতের মেনেছো আমার শিশুকে তোমরা রহমতের মেনেছো আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যাও যাও তোমরা নিজের বাড়ি যাও সবাই বলছে বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত একদিন করি ওই শিশু মোস্তফাকে না দিবে দাই হালিমা দেখলো গুরুতর ব্যাপার এই আন্দোলন যদি আস্তে আস্তে ওই দিল্লির শান্তিবাগের হয়ে যায় মোদি বলেছিলেন এনআরসি করব আর দিল্লিতে পুরুষেরা যদি আন্দোলন করে জেলে ভরবে দিল্লির মেয়েরা শাহিনবাগে বসেছিল মনে আছে শাহিনবাগের ঘটনা দিল্লির মেয়েরা শাহিনবাগে মোদি আর শাহ বলছে তো বিপদ হয়ে গেল ওদিকে যদি গুলি মেরে তুলি তাও বিপদ কারণ বিশ্বের দিল্লির রাজধানী ওখানে যা করব আমেরিকার ওয়াশিংটনে যাবে ওখানে যা করব রাশিয়ার খবর যাবে ওখানে যা করব চাইনার রাজধানী বেজিং এ যাবে মেন জায়গা হাই 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 এ মুসলমানদেরকে কি করা যায় এবারে আল্লাহর রহমত মোদিজির কাছে করুণা হয়ে এলো এ করুণা অন্য জনের কাছে অভিশাপ হয়ে এলো আর মোদির জন্য আল্লাহর কাছে রহমত হয়ে এলো করুণা না হলে ওই শাহিনবাগে আমাদের মুসলমান মহিলা যারা বোরকা পরে বসেছিল তারা বলেছিল এনআরসি আইন যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা উঠবো না আর শিখ জাতিরা রাত দিন তাদেরকে পানি খাবার খাওয়াতো এই রকম ভাবে আস্তে আস্তে একটা বড় আন্দোলন তৈরি হচ্ছিল তো দাই হালিমা চিন্তা করছে বড় আন্দোলন হয়তো মুশকিল হয়ে যাবে তো দাই হালিমা বাইরে গিয়ে বলছে মা এ বুলেরা শুন 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 একটা কথা শুন তবে যা না কিছু শুনবো না ও শিশু মোস্তফাকে তুই চিরদিন রাখবি নাকি একদিন করে আমাদেরকে দিতে হবে বলছে শুন না একটা সমাধান আমি বের করেছি বলছে কি বলবুন তা বলছে এক কাজ কর তোরা কাল সকালবেলায় একটা বড় করে ঘটি নিয়ে আসবি সবাই বড় বড় ঘটি নিয়ে আসবি আমি তোদের একটা বিধি ব্যবস্থা করব কিন্তু মারে আমি ওই শিশু মোস্তফাকে এক মিনিট ছেড়ে থাকতে পারবো না রে আমি তোদের একটা ব্যবস্থা করছি বলছে ঠিক আছে কি করছো কাল দেখি দাই হালিমা পরের দিন সকালবেলায় আমার নবীজিকে একটা টেবিলে শুয়ে দিল আর রসুল পাকের পা মুবারক ধোয়াইতে আরম্ভ করলেন আর নিচে বড় একটা গামলা রেখে দিলেন
আর দাই হালিমা নিজের মেয়ে সীমাকে বলছে সীমা সবাইকে বল লাইন লাগাবে আর একটা করে ঘটি আনবে ওই এক ঘটি করে পানি নবীজির পা মোবারকে লেগে যাওয়া পানি সবাইকে এক ঘটি করে দিয়ে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দাইমাদেরকে দাই হালিমা বলছেন শোনো শোনো এই পানি নিয়ে যাও নিজেদের ছেলেদের চোখে মুখে দাও বালা মুসিবত দূর হবে অসুখ বিসুখ দূর হবে এই পানি তোমরা যখন পশুদেরকে খাওয়াবে ওই খাবারে এই পানি সামান্য দিয়ে দাও পশুদের দুধে বরকত হবে নিজেরা এই পানি খাও অসুখ বিসুখ দূর হবে শরীর চাঙ্গা হয়ে যাবে আমার শিশু মুস্তাফা শুধু নিজেই বরকত নয় আরে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মোবারক হলো বরকতে তাই দাই হালিমা সেদিন আমার রসুল পাকের চরণ মোবারক ধোয়া পানি মোবারকটা সবাইকে দিয়েছিল তারা সবাই নিয়ে গিয়ে যখন ব্যবহার করেছিল পাড়াকে পাড়া এলাকাকে এলাকা সবাই খুশি হয়ে যায় এতে মহালে মা আমেনার কোলে রহমত নেমে এলো ঘটনাটা 1992 সালে আমেরিকার নাসার বৈজ্ঞানিকেরা আমেরিকার নাসা হলো বিজ্ঞান গবেষণা সংস্থা নাসার তিনজন বৈজ্ঞানিক পরিকল্পনা করলো চাঁদের দেশে যাব আর একটা যানবাহন বানালো তার নাম দিল এনডিভার এনডিভারে চেপে তারা চাঁদের দেশে যাবে এক দু মাস তিন মাস তারা থাকবে চাঁদকে ভালোভাবে দেখবে খাবার ততদিনে নিয়ে গেল বাতাস যেখানে দরকার অক্সিজেন নিয়ে গেল এবারে যাওয়ার আগে তাদের মনে পড়ে গেল একটা কথা ওই তিনজন বৈজ্ঞানিক চলে গেল মিশরে মিশরের একজন বৈজ্ঞানিক ছিলেন মহাকাশ বিজ্ঞানী তার নামটা হলো ফারুক আল বাস এই ফারুক আল বাসের বাড়িতে তিনজন বৈজ্ঞানিক এলেন বৈজ্ঞানিক তাদেরকে সম্মান জানালেন বসতে দিলেন খাওয়া দাওয়া করালেন তারপরে জিজ্ঞাসা করছেন ও নাসার বড় বড় বৈজ্ঞানিকেরা আপনারা তো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণা সংস্থা নাসাতে চাকরি পেয়েছেন এই গরিব বৈজ্ঞানিকের বাড়িতে কি উদ্দেশ্যে গেলেন বলছে শুনেন আপনাদের যে কোরআনে পাক আছে তাকে আমরা মানি কোরআন পাকে একটা সূরা আছে তার নাম হলো সূরা ফাতিহা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে কোরআন পাকে একটা সূরা আছে সূরাটার নাম সূরা ফাতিহা বাবা আমার সূরাটা কটা আয়াত আছে আমরা জানি না কুরআন পাকের এই সূরা ফাতিহাতে কটা আয়াত আমরা জানি না সূরাটা মক্কায় না মদিনায় নাজিল হয়েছে আমরা জানি না কিন্তু আমরা নামাজ পড়ি সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে আমি বলবো তেলাওয়াত চুরি খুব বেশি করুন এই তেলাওয়াত সূরা ফাতিহার যত পারবেন দিনে যত বেশি আপনি তেলাওয়াত করবেন আপনার অন্তরের ময়লা দূর হবে অন্তরের ময়লা দূর হবে বাবারা ভাইরা মায়েরা আমার এই মসজিদের উন্নতি কল্পে জলসা বাপ মাকে আমরা ভালোবাসি বাবার জন্য 500 মায়ের জন্য 500 আমরা কেউ দিতে পারি না আল্লাহর নবী আমার বলেন ইন্নাল মাইয়্যাতা ফিল কবরে কাল গারিকুল মুস্তাগিস কবরে তোমার মা কি হালে আছে বাপ কি হালে আছে আমরা জানি না কিন্তু তার জন্য যদি দোয়া করা হয় তার জন্য যদি দান খয়রাত করা হয় এই দান খয়রাত তার দোয়াটা তার কবরে পৌঁছে যায় আর এর বরকতে তার কবর আযাবটা আল্লাহ মাফ করে দে বা আমাকে দুধ পান করিয়ে বড় করেছেন বাপ আমার জন্য শিব দেখেন না বর্ষা দেখেন না গরম দেখেন না বাপ আমার জন্য রুজি রুটি সন্ধান করে আমাকে বড় করেছিলেন তবে আজ আমি এইরকম হয়েছি সেই বাপের মায়ের জন্য 500 করে 1000 টাকা দিতে পারি না আসুন না পাঁচ ভাই বাপের জন্য 500 মায়ের জন্য 500 দিবে তাদের ইসালে সওয়াবও হয়ে যাবে আর মসজিদে দান করার নেকিটাও পাবে আসুন পাঁচ ভাই এক এক করে আমি হাদিসটা আপনাকে শোনাই তবে বলছিলাম নাসার বৈজ্ঞানিকদের কথা জিবরাইল আলাইহিস সালামের হাদিসটা রেখে এসেছি শোনাবো আরো দুই একটা ইম্পর্টেন্ট হাদিস শোনাবো আপনাকে তবে শুনুন ইসলাম আর বিজ্ঞান কি জিনিস যার উপরে আলোচনা যেটা আপনি খুব কম শুনতে পাবেন খুব কম শুনতে পাবেন আলোচনাটা শুনুন ইসলাম কি জিনিস বিজ্ঞান কি জিনিস আল্লাহ আল্লাহ নাসার এই বৈজ্ঞানিকেরা মুসলমানদের ঘরে এসেছে ফারুক আল বাসকে বলছে আপনাদের কোরআন শরীফে একটা সূরা আছে সূরা ফাতিহা আমরা চাই আপনি দু কপি সূরা ফাতিহা লেখেন এক কপি আমরা লাগাবো আমাদের গাড়ি এনডি ভারে আর এক কপি আমরা গিয়ে চাঁদে সেটে দিয়ে আসবো আমরা যানবাহন নিয়ে অপর দেশে যাব মহাকাশে যাব এই আল্লাহর কোরআন যদি আমাদের ওই যানবাহনে থাকে আমাদের গাড়িতে থাকে তে এটা আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস যে এই এনডিভার কোনোদিন ভেঙে পড়বে না এই এনডিভার কোনোদিন বিপদগ্রস্ত হবে না
খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের কনসেপ্ট, খ্রিস্টানদের বিশ্বাস, কুরআন যেখানে থাকে আল্লাহর আযাব সেখানে হয় না। নবী আমার বলেন, ও মুসলমানেরা, তোমার পিতা মাতা মারা গেছে, ও মুসলমান যদি পারো তাহলে প্রত্যেক জুম্মাতে বাবার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, বাপ মায়ের কবর জিয়ারত করো, জিয়ারত করো। আর যদি দুজনের কবর আলাদা আলাদা জায়গায় হয় তাহলে কোন একজনের কবর প্রত্যেক জুম্মায় জিয়ারত করো। শুনো শুনো, তাহলে তুমি যদি জিয়ারত করো বাপ মায়ের কবর, তোমার জিয়ারতের বরকতে তোমার আল্লাহ তোমার বাপ মাকে জান্নাতি বানাবে। আর আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, সঙ্গে সঙ্গে তোমায় মারা গেলে তোমাকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। দেখুন, একজন বাপ মায়ের নামে দিয়েছে, কি নাম? একজন দিয়েছেন 500 টাকা, বলেছিলাম না পাঁচ ভাই তাড়াতাড়ি আসুন, সুবহানাল্লাহ, তাড়াতাড়ি আসুন, 500 করে টাকা, পঞ্জতন পাকের নামে 5000 টাকা কেউ দিতে পারে না, আসুন ইয়া আল্লাহর মসজিদে, সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সামথিং, আপনাকে বলছিলাম যে বাপ মায়ের কবর পারলে জুম্মার দিনে জিয়ারত করুন, এতে আপনার আল্লাহ আল্লাহ কি যে জননী মা নিজে না খেয়ে বাড়িতে সামান্য খাবার আছে সেই খাবারটা না খেয়ে মা খিদে আছে, আর ছেলের মুখে ঠেলে ঠেলে খাবার ভরে ওই ছেলের পেটটাকে ভরিয়ে তোলেন, সেই মা আজ নাই। এই মায়ের জন্য এ যোগ্য সন্তান বাবা আমার আব্দুল শেখ সাহেব 500 টাকা দান করেছেন লাগো তার বাপ মায়ের নামে। মা বুদ্ধ, তার বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আজ আমিনারে ঘরে, আজ আমিনারে ঘরে, আজ আমিনারে ঘরে, নারে তকবীর, নারে রিসালাত, আপনি খড়ে হয়ে যাইয়ে পীর সাহেব আরে, নারে তকবীর, নারে আলেম এবং আল্লাহর ওলিকে দেখলে নেকি পাওয়া যায়, এমনিতেই নি আলেম আছেন, আল্লাহ নেক বান্দাও আছেন। এক ভাই আমার দিয়েছেন 1000 টাকা মা বাবার নামে, আল্লাহ তার মা বাবাকে জান্নাতি বানা। দরুদ শরীফ পড়েন আর আস্তে আস্তে সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পীর সাহেব কেবলা চলে এসেছেন, সুতরাং আমার বেশি বলা আর অবশ্য ঠিক হবে না, এবং আপনারাও চাতুর পাখির ন্যায় বসে আছেন, ওনারও মুখ থেকে শুনতে হবে। তো যেটা বলছিলাম তার যে হাদিসটা আমি রেখে এসেছি ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে বলে দেবো, তবে বলছিলাম এই মসজিদের উন্নতি কল্পে বাপ মায়ের জন্য চটচট করে কম করে 10-20 জন একটু আসুন না, 500 করে টাকা, সুবহানাল্লাহ, হযরতের চেহারা মোবারক দেখেন আর 500 করে টাকা। মা বোনদের তরফ থেকে অনেক বাপমার নামে দান করে চাল্লা, তার বাপ মা যদি জিন্দা আছে হায়াত দারাজ করে দাও, আর যদি ইন্তেকাল করে চাল্লা তাদের জান্নাতি বাড়িয়ে দাও, আমিন আমিন। বাপ আজকে মা বোনেরা অনেক দান করেছেন, তাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ তাদের দান যেন কবুল করে। তো আমেরিকার নাসার ওই বৈজ্ঞানিকেরা এক কপি দু কপি লিখে নিলেন ফারুক আলবাসের কাছে, এক কপি তারা সুরা ফাতিহা লিখলেন, এক কপি তারা, এক কপি তারা কি করলো, এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন, এনডি ভারে লাগালেন গাড়িটাতে, আর এক কপি তারা চাঁদে গিয়ে চাঁদে সাঁটতে গেলেন, চাঁদে যদি সাঁটতে গেলেন, চাঁদে যদি আঠা দিয়ে লাগাইতে গেলেন, তো কি দেখছেন যে চাঁদে ছিদ্র আছে, দা, অর্থাৎ চাঁদ দু টুকরো কখনো হয়েছে, কে করেছেন দু টুকরো? আমার নবীকে বলেছিলেন, নবী তুমি যদি নবী হও, তুমি যদি নবী হও তাহলে
তুমি যদি নবী হও তাহলে তুমি চাঁদকে দুই খণ্ড করে দেখাও এখনকার ওয়াহাবি এ সোশ্যাল মিডিয়া গুগলের এর আলেম হ্যাঁ এরা হাদিস পড়ে মগর হাদিস সমঝতা নহীঁ পড়ে বুঝে না ইন্ন আহলাল মক্কা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুল আয়া মক্কাবাসী অর্থাৎ মক্কার কাফেরদেরও আকীদা নবী হতে গেলে তার ক্ষমতা চাঁদেও বিদ্যমান হ্যাঁ সুবহানাল্লাহ আর এরা কি বলে জিসকা নাম মোহাম্মদ ও আলী কিসি চিজ কা মালিক ও মুখতার নহীঁ নাউযুবিল্লাহ এ আমাদেরকে কেমন কনসেপ্ট যায় নোংরা ধারণা শুনুন খুব অল্প সময়ের মধ্যে আমি বলতে চাই নাশার হই বৈজ্ঞানিকেরা চালে দেখতে পেল দাগ আবার আসছেন ফারুক আল বাসের কাছে ফারুক আল বাস বলছে আবার কি হলো তা বলছে আমরা তো চাঁদে সেটে দিয়ে এলাম চাঁদকে কেউ ধ্বংস করতে পারবে না ওখানে কোরআনে পাকের আয়াত আছে আর আমাদের গাড়ি ইনশাআল্লাহ খুব সুন্দর এসেছে কোরআনে পাকের আয়াত সেখানে আছে বলে তবে হ্যাঁ চাঁদে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম চাঁদে আমরা দাগ দেখলাম তো বলছে দাগ দেখলুন তো কি হলো আপনি গবেষণা চালান বিজ্ঞান তো গবেষণার উপরে বিশ্বাসী ওই চাঁদের দাগ প্রথম থেকে ছিল না পরে হয়েছে আবার বৈজ্ঞানিকরা চাঁদে গিয়ে গবেষণা করতে লাগলো যে চাঁদের দাগটা কবে থেকে গবেষণা করতে 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 বলছে যে এটা 1400 বছর হলো 1400 বছর আগে চাঁদে কোনো দাগ ছিল না কোনো ছিদ্র ছিল না সুবহানাল্লাহ এসে ফারুক আল বাসকে বলছে হুজুর এই চাঁদের দাগের বয়স হলো 1400 বলছে 15 কেন হলো না 13 কেন হলো না 12 কেন হলো না তো বৈজ্ঞানিকরা উত্তর দিতে পারে না তখন বলছে যে এর নাম ইসলাম যেখানে বিজ্ঞানের সমস্ত থিওরি শেষ হয়ে যায় যেখানে বিজ্ঞানের সমস্ত থিওরি শেষ হয়ে যায় আইনস্টাইনের থিওরি যেখানে কাজ করে না গ্যালিলিওর সূত্র যেখানে কাজ করে না সেখানে আমার মোস্তফার সেখানে আমার মোস্তফার ধারা সেখানে আমার মোস্তফার নীতি সেখানে আমার রাসূলুল্লাহর মুজিজা মানুষকে পাপ দেখাতে শেখায় এর নাম হলো বাবা আমার ইসলাম বলছে শুনো আমার ইসলামের মধ্যে এর জবাব আছে যে চাঁদের ওই ছিদ্রের বয়স 1500 নয় 1600 নয় 1200 নয় 1300 নয় 1400 বছর ওই কারণে যে আজ থেকে 1400 বছর আগে আমার আকাকে আমার রাসূলের পাককে মক্কাবাসী বলেছিলেন চাঁদ দুই খণ্ড করে দেখাও আমার মুস্তাফা মক্কার সরজমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করলেন আর নবীর ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে গেল হীরা পাহাড়ের এই প্রান্তরে চাঁদের এক খণ্ড আর হীরা পাহাড়ের এই প্রান্তরে চাঁদের এক খণ্ড চাঁদ দুই খণ্ড হয়ে গেছে আর মধ্যস্থলে হীরা পাহাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি এর নাম ইসলাম সুতরাং আমি বিজ্ঞানকে তো পিছনে রাখতে পারি কিন্তু ইসলামকে পিছনে রাখতে পারি না এটা যা কিছু আমি বললাম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং যুক্তিতে ব্রাদার মিল্লাত ইসলাম তো সেই রাসূলের পাক তিনার পরিচয় জিবরাইল আলাইহিস সালাম কেমন ভাবে দিলেন ওই তিনজন বৈজ্ঞানিক তারা কি হয়েছিলেন কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন আর তাদের মুসলমান হওয়া দেখে ওই নাসার তাবর তাবর কয়েকজন বৈজ্ঞানিক মুসলমান হয়েছিল খ্রিস্টানরা দেখছে এইভাবে যদি মুসলমান হওয়ার বৈজ্ঞানিকদের ধারা জারি থাকে তাহলে কোনো বৈজ্ঞানিক আর খ্রিস্টান থাকবে না তাদের ইসলাম আনাগুলোকে সাংবাদিকদের রিপোর্টারদেরকে সর্বপ্রথম রিপোর্টারদের উপরে ক্ষমতা পৃথিবীর বুকে প্রভাব বিস্তার করেছে তো ইসরায়েলের ওই ইহুদিরা সারা বিশ্বের রিপোর্টাররা আমাদের দেশের যেমন গদি মিডিয়া বলছে না হ্যাঁ কি হয়েছে আর কি প্রচার করছে ঠিক 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 সারা বিশ্বের মিডিয়ার উপরে কন্ট্রোল আছে ওই ইসরায়েল ইহুদিদের বুঝতে পেরেছো ওরা ভিতর ভিতর সাংবাদিকদেরকে ভয় দেখায় যে এই রকম এই খবরটা যদি প্রচার করো পটল তুলবা বুঝতে পেরেছেন কার জীবনের ভয় নাই কার ভয় নাই আমাদের ভারতেই তো দেখলেন কয়েকজন সাহসী সাংবাদিক সত্য খবর হ্যাঁ লিখতে আরম্ভ করলেন রাস্তার কাঁটা সাপ কেমন কাঁটা সাপ গাড়ি নিয়ে যাচ্ছে আর একটা গাড়ি এসে দিয়ে দিল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বুঝতে পেরেছেন তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ক্ষমতায় থাকলে যেটা হয় তারপরে আল্লাহর দরবারে পাপের সাজা তো ভুগতেই হবে সে ভুগবে এখন তো বেঁচে যাচ্ছে বুঝতে পারছেন তো ঠিক 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 এইভাবে সারা বিশ্বের রিপোর্টারদের উপরে যদি কন্ট্রোল আছে অর্থাৎ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কে ভাঙলো নাম হলো লাদেন বুঝতে পারছেন এ সাংবাদিক কন্ট্রোলে থাকলে যেটা হয় বুঝতে পেরেছেন তো আজকে মুসলমান আমরা সবাই পিছিয়ে কেন আজ আমরা শিক্ষা দীক্ষা জ্ঞান যুক্তি বিজ্ঞান থেকে দূরে থাকলাম ইসরায়েল ইসরায়েল সারা বিশ্বে চশমা লাগিয়ে দূরবীন লাগিয়ে খুঁজতে হবে কিন্তু আজকে আরবের বুকে একটা দেশ তৈরি করে রাজত্ব করে কোথায় আজকে আমরা
কিন্তু ওরা কি বলে যে তোমরা এক মাস না খেয়ে থাকবে তাও ভালো কিন্তু তোমার ছেলেকে বৈজ্ঞানিক বানাতে হবে বুঝতে পেরেছেন শিক্ষা দীক্ষা এবং এই রাজনৈতিক যে বিদ্যা বুদ্ধি সেরা মাথায় পড়ে জাতিটা আজকে এমন ভাবে শক্তিশালী আরবের কোন দেশ একটা শব্দ করলে গুলি মেরে শেষ করে দিবে এত শক্তিশালী চুপচাপ দেখবে আর এরা সোনা দানার উপরে শুয়ে আছে তেলের উপরে শুয়ে আছে এসি গাড়ি দিয়েছে বড় বড় বাড়ি দিয়েছে পায়খানাতেও এসি বাস খাও আর থাকো এরা তাই করছে বুঝতে পারছেন তো ইয়ে বর্তমানের মুসলমান যদি আমরা সজাগ না হই একদিন তারা আমাদের উপরে এমন রাজত্ব করবে যে কুকুর বিড়ালের মতো আমাদের অবস্থা করে দিবে তবে হ্যাঁ গোলাম আলে মোহাম্মদ জাম দেনে সে নহীন ডরতে ইয়ে সর কট জায়ে ইয়া রহ জায়ে পরোয়া নহীন করতে আমরা নবীর গোলাম আর আমার আলা হযরত বলেন যে নবীর গোলাম যে হয়ে যায় নবীর গোলাম যে হয়ে যায় সারা জগৎ তার হয়ে যাবে নবীর যত তাজিম করেন নবীর যত সম্মান করেন রবি উল শেখ আব্বার নামে 505 টাকা দান করেছে তাড়াতাড়ি যারা দান করবেন নিয়ে আসুন হুজুর হুশে আছেন আমি খুব লম্বা চওড়া করব না তো হযরত উরওয়া বিন মাসউদ সাকাফি পরে মুসলমান হলেন কাফিরদের দূত হয়ে হুদাইবিয়ার ময়দানে এসে কি দেখেছিলেন মুসলমানরা নামাজ রোজা হজ যাকাতে লিপ্ত তো আছেন কিন্তু আমার নবীর আশিক কেমন বলছে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইয়াতাকানা ইয়াতানাখাবা নাখাবা ইল্লা ওয়াকাত ফি ইয়াদে কাফে রাজুলিন বলছে নবী যদি লালা মুবারক ফেকেন থুতু মুবারক ফেলছেন তো সাহাবারা নিজের হাত বাড়িয়ে দিছে সুবহানাল্লাহ কত নবীর তাজিম বলছে ওয়া ইন তাআজু ফা কাদা ইয়াকতুলুনা লিওযুহি নবীজি ওযু করছেন ওযুর পানি সাহাবারা মাটিতে পড়তে দেন না তাদের কাছে নামাজ রোজার কমি ছিল তাদের কাছে নবীর এই তাজিম ছিল আজকে সারা বিশ্বে আমাদের মুসলমানদের এই রকম সমস্যার সম্মুখীন হওয়ার কারণ যে আজ ইশকে নবী থেকে রাসূলুল্লাহর গোলামি থেকে নবীর সুন্নাত থেকে আমরা দূরে হয়ে গেছি বলে এটা হলো প্রধান কারণ আরো অনেক কারণ আছে কিন্তু প্রধান কারণ এটাই তো জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে আমার আকা বসে আছেন আমার রাসূলের পাক বসে আছেন আমার নবীর পরিচয়টা দেবার জন্যই এসেছেন নবী একা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইউকরিউ কাসসালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর আপনা আপনার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আমি জিবরাইল আপনাকে সালাম জানাই বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা খবর আপনাকে দিতে জিবরাইল আমিনকে নবী বলছেন ও জিবরাইল কি খবর বলো তা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সূর্য দেখেছি চাঁদের রশ্মি দেখেছি আরশ কুরসি দেখেছি লওহ কলম দেখেছি সাত আসমান দেখেছি সাত জমিন দেখেছি পূর্ব দেখেছি পশ্চিম দেখেছি উত্তর দেখেছি নিচে দেখেছি সমুদ্র দেখেছি পাহাড় পর্বত দেখেছি জিনকে দেখেছি মানুষকে দেখেছি মানব দানবকে দেখেছি আমি জিবরাইল ফেরেশতাদেরকে দেখেছি আদম নবীকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা নবীকে দেখেছি সারা জগৎ দেখার পরে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ফয়সালা এটাই নিলাম والله মার আইতো মিসলাকা নবী গো আপনার মতো সারা জগতে আর দ্বিতীয় কাউকে পেলাম না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এ মাসলা কি আলা হযরত এই একজন 800 টাকা দিয়েছেন জিবরাইল আমিন যে কথাটা বললেন এর উপর উবাদুর দভাসাই আমার আলা হযরত আকাই নেমত বাদল ইল মাহিকাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজল বরেলভি আলাইহি রাহমাহ রিজওয়ান নিজের ভাষায় এই ভাবেই বলেন এহি বলে সিদরা বলে এহি বলে সিদরা বলে যেমন চাহা কে থালে সবই মাইনে ছান ডালে তেরে পায়া কে না পায়া তুজে এক নে এক বানায়া তুজে এক নে এক বানায়া ওহি রব হাই কে জিসনে তুজে হামা দান করম বানায়া আর হামে ভিক মাগনে কো ইয়া রাসূলুল্লাহ তেরা আস্তা বানায়া সুবহানাল্লাহ জিবরাইল আমিন 24,000 বার দেখার পর রহমতুল্লিল আলামিন নবীর কি পরিচয় দিলেন ইয়া রাসূলুল্লাহ মা রাইতো মিসলাকা পরিশেষে আমেরিকার একজন বৈজ্ঞানিকের কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করব বৈজ্ঞানিকটার নাম জুলাস মেসারম্যান আমেরিকার দ্য টাইমস পেপারে নিয়মিত প্রবন্ধ লেখেন আর্টিকেল লেখেন 1973 সালে 21 জুলাই একটা আর্টিকেল লিখেছিলেন যার নাম দিয়েছিলেন দি গ্রেট লিডার ইন ওয়ার্ল্ড সারা বিশ্বের বড় মহাপুরুষ বড় নেতা কাকে বলা যায়
বড় নেতা হওয়ার জন্য তো এখন ইন্দুর দৌড় আরম্ভ বাবা তিনি কি বলছেন পারহিব দি গ্রেটেস্ট লিডার অফ অল টাইম ওয়াজ মুহাম্মদ শেষ লাইনে যেটা লিখেছিলেন সেটাই বললাম কি লিখছেন বলছেন কি বিশ্ববাসী শুনো গৌতম বুদ্ধকে বড় নেতা বলতে পারি না রামচন্দ্রকে বড় নেতা বলতে পারি না যিশু খ্রিস্টকে বড় নেতা বলতে পারি না হ্যাঁ হ্যাঁ গ্যালিলিওকে বড় নেতা বলতে পারি না আইনস্টাইনকে বড় নেতা বলতে পারি না বলছে হ্যাঁ সারা বিশ্বের প্রত্যেকটি যুগের প্রত্যেকটি সময়ে এই নবী মুস্তাফা মক্কি নবী মাদানী নবী হেজাজি নবী এরকম নবীর মতো নবী কোন কালে কোন স্থানে কোন দেশে কোন জায়গায় সারা বিশ্বে জন্মগ্রহণ করেনি এবং পৃথিবীর শেষ পর্যন্ত এই মহাপুরুষ নবীর মতো এরকম নবী আর জন্মগ্রহণ করবে না বৈজ্ঞানিকেরাও আমার নবীর লাইফ হিস্ট্রি পড়ে এটা বলতে বাধ্য যে আমার নবীর মতো আমার আল্লাহ আর দ্বিতীয় কাউকে বানাবেন না যে তো ব্রাদার মিল্লাত ইসলাম এ ছিলেন আমার নবী সেই নবীর শানে কিছু আলোচনা রাখলাম তিনার সুন্নাত মোতাবেক আমাদেরকে जिंदगी যাপন করতে হবে আজই আমেনার ঘরে আজই আমেনার ঘরে হোর পরির মালারে নূরের দোলায় দোলেন নবী নূরের দোলায় দোলেন নবী নবী সাল্লে আলারে আজই আমেনার ঘরে আজই আমে নারে ঘরে ওর পরির মেলারে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ হায়াত বাকি মুলাকাত বাকি এখান থেকে করলাম বক্তৃতার সমাপ্তি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু